হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো, তো আরেকবার বলে দিই, আজকে তোমাদের সামনে আমি দেখাবো এই যে স্টোল নিয়ে চলে এসেছি, স্টোলটা 7 ডিফারেন্ট স্টাইলে কিভাবে ক্যারি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি মানে এটা পার্ট টু, আমি অলরেডি মানে মানে শলটা কিভাবে মানে গাউন বা চুড়িদারের সাথে ক্যারি করা যায় সেই স্টাইলটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু স্টোল আজকে দেখাবো স্টোলটা কিভাবে এরকম 7 ডিফারেন্ট স্টাইলে ক্যারি করতে পারো তোমরা। চলো, কেউ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর তোমরাও ভালো, প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম তো তোমরা সবাই খুব ভালো লেগেছে, পছন্দ করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও অল নোটিফিকেশন অন করার জন্য। চলো আর বেশি বকবক না করে স্টার্ট করছি।
চলো আজকের মতন ভিডিওটা আমার এখানেই শেষ হলো। তো তোমাদের এই 7 ডিফারেন্ট স্টাইলটা কেমন লাগলো, স্টোল দিয়ে যেটা আমি করলাম তোমরা সেটা আমাকে কিন্তু অবশ্যই আগের বারের মতন এবারেও কমেন্ট করে জানাবে, লাইক তো অবশ্যই করবে, আর যদি খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো বন্ধু বান্ধবদের সাথে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করার জন্য। যারা আমার বন্ধু আছো তাদেরকে তো অনেক 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 ভালোবাসে, তারা এইভাবেই আমার সাথে থাকো, আমার পাশে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। চলে আসবো আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। আর যদি তোমরা অন্য কিছু কোনো কিছু দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে দেখো, মানে লিখতে পারো। আর আরও অনেক রিকোয়েস্ট ভিডিও আছে, সত্যি আমি করতে পারছি না এখনো পর্যন্ত, তো আমি করবো, একটু টাইমের জন্য করতে পারছি না, তো করবো, তোমরা একটুখানি ওয়েট করো প্লিজ। আর এইভাবেই তোমরা আমার সাথে থাকো, চলে আসবো নেক্সট আমার ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।